আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ মিয়া, সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞান, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি ধারাবাহিকভাবে ক্লাসিফিকেশনের উপরে প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশনের উপর ক্লাস নিচ্ছি বা বিভিন্ন টপিকস সবার সাথে শেয়ার করতেছি। ইতিমধ্যে আমরা প্রধান মানে কি মেইনসি বা প্রধান শ্রেণীর সাথে টেবিল একের যে নাম্বারগুলো আছে এই নাম্বার যোগ করে কীভাবে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে বা নাম্বার তৈরি করতে হবে সেগুলো করেছি, দেখেছি। এখন আমরা টেবিল টু এর সাথে মানে প্রধান শ্রেণীর সাথে টেবিল টু এর নাম্বার বা নোটেশন যোগ করে কীভাবে শ্রেণী সংখ্যা গঠন করতে হয় এই বিষয়ে আমরা জানব। ইতিমধ্যে আমরা একটা নিয়ম দেখেছি যে টেবিল প্রধান শ্রেণীর সাথে টেবিল টু এর নাম্বার যোগ করতে গেলে অবশ্যই আমরা প্রধান শ্রেণীর নিচে অ্যাড টু বেজ নাম্বার ড্যাশ ড্যাশ নোটেশন 1 to 9 ফ্রম টেবিল টু এই কথাটা লেখা থাকে। তো আমরা এখন যাব দ্বিতীয় নিয়মে। প্রথম নিয়মটা হচ্ছে মেন ক্লাসের নিচে এটা লেখা থাকবে অ্যাড টু বেজ নাম্বার ডট ডট নোটেশন 1 to 9 ফ্রম টেবিল টু লেখা থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি সরাসরি ওই লেখাটা পাবো না, কারণ মেন ক্লাসের নিচে গেলে সরাসরি থাকবে না। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি প্রধান শ্রেণী বা মেন ক্লাসের নিচে যেয়ে এই নির্দেশনাটা সরাসরি না পাই তাহলে আমাদের কী করতে হবে সেটা আমরা দেখব। তো আজকে আমরা ওই রকম একটা বইয়ের নাম্বার তৈরি করব। তো চলেন আমরা দেখে নিই যে কোন বইয়ের নাম্বারটা তৈরি করব। আজকে আমরা মোট আরও দুইটা নিয়ম দেখব টেবিল টু এর, যার দুইটা নাম্বার দুইটা বইয়ের নাম্বারও তৈরি করব। তো প্রথমটা হচ্ছে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, অর্থাৎ পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ নামে যদি কোনো বই থাকে বা এই রিলেটেড কোনো বই থাকে তাহলে তার নাম্বারটা আমরা কীভাবে বের করবো সেটা দেখব। তো চলেন আমরা আগে বের করি যে এটার মধ্যে কোনটা মেন ক্লাস আর কোনটা জিওগ্রাফিক এরিয়াজ বা টেবিল টু। তো এখানে দেখেন লেখা আছে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি পাবলিক লাইব্রেরিজ এটা হচ্ছে এমসি বা প্রধান শ্রেণী, আর বাংলাদেশ এটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল এরিয়া। জিওগ্রাফিক্যাল এরিয়া মানেই হচ্ছে কোনো জায়গা বা স্থানের নাম থাকবে, তো সেটার নাম্বার। তো এখন আমরা তাহলে এখানে মেইন ক্লাস আছে কি পাবলিক লাইব্রেরিজ, তো আমরা এইটার নাম্বারটা খুঁজে বের করব। তো চলেন আমরা খুঁজে বের করি কীভাবে বের করতে হবে। তো আমরা জানি যে কোনো বিষয়ের নাম্বার বের করতে হলে আমাদেরকে প্রথমে ভলিউম 4 যেতে হয়, যে প্রধান শ্রেণীতে লেখাটা আছে ওয়ার্ডটা খুঁজতে হয়, খুঁজে দেখতে হয় কত নাম্বার দেওয়া আছে। তো এখানে হচ্ছে কি পাবলিক লাইব্রেরিজ, তার মানে কি এটা পি দিয়ে শুরু হয়েছে, পি সিরিয়ালে আমরা যে খুঁজব। দেখেন আমরা আসলাম খুঁজতে খুঁজতে পি সিরিয়ালে, যেমন এখানে সিরিয়ালে আসি। তো দেখেন এখানে কী লেখা আছে পাবলিক লাইব্রেরিজ, এদের লেখা পাবলিক লাইব্রেরিজ, এটার পাশে নাম্বার কী দেয়া, নাম্বারটা আছে 0 to 7.4 তাহলে আমরা কী করবো এখন, আমরা এখন শিডিউলে যাবো যে এই নাম্বারটা মিলে দেখব যে আসলেই 0 to 7.4 পাবলিক লাইব্রেরিজ আছে কি না, যদি থাকে তাহলে আমরা বলবো নাম্বারটা সঠিক নিতে হবে। তো চলেন যাই আমরা শিডিউলে দেখি। তো আমরা জানি যে 0 to 4 এটা হচ্ছে কি ভলিউম 2 বা শিডিউল 1 মধ্যে আছে, তাহলে আমরা এখন যাব কোথায় 0 to 7.4। তো দেখেন আমরা এখানে আসলাম, এখানে লেখা রয়েছে কি 0 to 7, মানে উপরে কখনো দশমিক দিয়ে থাকে না, উপরে স্বাভাবিক সংখ্যা থাকে আর দশমিকগুলো নিচে থাকবে, যেমন এই শুধু এই দশমিকের আগে এটা নিতে হবে। তাহলে 0 to 7.1 এটা 1, তো এটা আছে 0 to 7.1, এটা আছে 2, তো এরকম 0 to 7.4 আমাদের আসতে হবে। তো দেখেন আমরা আসলাম কোথায় 4। তো 4 দেখেন এখানে কী লেখা আছে, তো উপরে তো পাইছি আমরা 0 to 7.7 পেজ পাইছি, আর এখানে আমরা পারলাম কি 0.4, তাহলে এখানে কী লেখা আছে পাবলিক লাইব্রেরিজ, তার মানে কি আমরা বুঝলাম যে এটা সঠিক, তার মানে আমরা নাম্বারটা নিতে পারি। এখন দেখেন তাহলে আমরা পাবলিক লাইব্রেরিজ এমসি মেইন ক্লাস এরা নাম্বার নিয়ে আসি 0 to 7.4। তো এখন আমরা জানি যে টেবিল টু এর নাম্বার মানে নোটেশন অ্যাড করতে হলে প্রধান শ্রেণীর নিচে অবশ্যই কোনো নির্দেশনা থাকতে হবে, আমরা সেই নিয়মটা দেখেছি। তো এখন দেখি এটার নিচেই ওইরকম কোনো নির্দেশনা আছে কি না। এখন দেখেন এখানে 4 আসলাম, এর নিচে দেখেন ওরকম কিছু লেখা আছে অ্যাড টু বেজ নাম্বার, এর নিচে কিন্তু সরাসরি অ্যাড টু বেজ নাম্বার কথাটা লেখা নেই। তো অ্যাড টু বেজ নাম্বার লেখা না থাকলে তাহলে কী করতে হবে, এক্ষেত্রেও নিয়ম আছে, সেই নিয়মটা আমাদেরকে দেখতে হবে যে এটা আমাদের কী করতে হবে। তো আমরা যদি দেখি, তো আমরা তো এটা দেখলাম, তো দেখার পর এখন বিষয় হচ্ছে যদি আমরা সরাসরি কোনো নাম্বার না পাই তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদেরকে এখানে কিছু নাম্বার অ্যাড করতে হবে। অ্যাড করবো কীভাবে, এই দশমিকের পর লাস্টে 1 to 9 অথবা 3 to 9 অথবা 4 to 9 এটা যোগ করে আমাদেরকে এখানে মানে মনে মনে যোগ করতে হবে, করে আমাদেরকে ভলিউম শিডিউলে খুঁজতে হবে যে নাম্বার ওইরকম কোনো নাম্বারের নিচে নির্দেশনা আছে কি না, ঠিক আছে। তো কীভাবে কী করবো, যেমন দেখেন আমরা দেখাই সেটা হচ্ছে কি 1 to 9 3 to 9 আর 4 to 9। যেমন দেখেন এখানে আমি একটা অঙ্ক লিখি
0 to 7.4. এটার সাথে যদি আমি কি করব 1 to 9 যোগ করবো, 1 to 9 যোগ করলে কি হবে, 1 to 9 যোগ করলে হবে 0 to 7.4. এখানে একটা কি শেষে শুধু একটা 1 হবে, একটা টান হবে, এরপর আবার দশমিক দিয়ে এই দশমিকের পরের যে অংশটা লিখতে হবে, এখানে দশমিকের পরে কত ছিল, 4 ছিল, তাহলে এখানে 4 আর এখানে একটা 9, তাহলে কি হলো, এটা শেষে একটা 1 আর একটা 9 আমরা যোগ করেছি, অর্থাৎ কি করেছি, তাহলে দেখেন প্রথমটা আমরা কি করছি, এটা ছিল, এটা নাম্বার হচ্ছে (0 to 7.4), এটা নাম্বার, যখন আমরা এটার সাথে যখন সরাসরি কোনো নির্দেশনা না পাবো তখন এটার সাথে কিছু আমাদের অ্যাড করতে হবে, কীভাবে অ্যাড করবো, 1 to 9 লিখে, অর্থাৎ এখানে কী ছিল 4, মানে 4 মানে তো আসলে বোঝাতে 4 পর একটা 0 আছে, 4 0, তাহলে আমরা এখানে একটা 1 নিছি, তাহলে কি 4 1 থেকে এরপরেও কিন্তু দশমিকের পরে যে এখানে যে সংখ্যা 4 থাকবে এখানেও সেই 4টাই থাকবে, শুধু কী হবে এর পাশে একটা 1 আর এই পরের এটার পাশে একটা 9 বসবে, এখানে নিচেরটার ক্ষেত্রেও 3 to 9 যোগ করে, তাহলে মানে কি এই 4-এর পর একটা 3 নেওয়া হয়েছে আর এখানে কি 4-এর পর একটা 9 নেওয়া হয়েছে, মানে তাহলে কি এখানে 1 to 9 আর এখানে হলো 3 to 9 যোগ করা হয়েছে, আর নিচেরটাকে 4 এখানে আছে, এই 4-এর পর একটা 4 নিয়েছে, এটার পর একটা 9 নিয়েছে, অর্থাৎ আমরা যখন মেন ক্লাসে নিচে সরাসরি কোনো নাম্বার খুঁজে পাবো না, তখন আমরা দেখবো ওর অধীনে এরকম কোনো নাম্বার করা আছে কি না, যে 1 4 1 থেকে .49 পর্যন্ত, বা 4 3 থেকে .49 পর্যন্ত, বা 4 4 থেকে .49 পর্যন্ত, যদি এই তিনটা দেখবো যে এই তিনটার নিচে কোনো নির্দেশনা আছে কি না, যদি থাকে তাহলে থাকবে, না থাকলে মনে করতে হবে যে এটার নিচে কোনো নির্দেশনা নেই, তা চলেন আমরা এখন বইয়ে খুঁজে দেখি শিডিউলে গিয়ে, তাহলে আমরা এখানে দেখলাম যে 4 তো আছে কি পাবলিক লাইব্রেরিজ, এর নিচে এরকম কোনো দেয়া নেই, তো এটা যদি দেয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে এখানে দেখা যায় দেখেন 4 2 4 2 থাকলে তো হবে না, এখানে বলা হয়েছে কি 4 1 থেকে 9, অর্থাৎ আমরা যেভাবে দেখেছি ওইভাবে আছে কি না, তো এখন যদি আমরা দেখেন এখানে কী আছে 0 to 7, আর নিচে দেখেন কী আছে এখানে 4 3 থেকে 4 9, 4 3 থেকে 4 9, তার মানে কি, এবং এখানে লেখা রয়েছে স্পেসিফিক, হ্যাঁ, কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিজ, অর্থাৎ যদি কোনো উপমহাদেশ হয়, দেশ হয়, বা কোনো স্থানীয় কোনো জায়গা হয় সেক্ষেত্রে নাম্বারটা নেওয়া যাবে, এবং এর নিচে দেখেন কী লেখা রয়েছে অ্যাড টু বেজ নাম্বার 0 to 7.4 নোটেশন, হ্যাঁ, এবার 3 to 9 ফ্রম টেবিল 2, অর্থাৎ আমরা যে নোটেশনটা খুঁজছিলাম সেটা আমরা কী করছি, মেন ক্লাসের সাথে 3 to 9 যোগ করে আমরা এই নোটেশনটা পেয়েছি, তার মানে আমাদেরকে এখানে কী নিতে হবে, মেন ক্লাসের ক্ষেত্রে আমাদেরকে এখন এই নাম্বারটা তুলতে হবে, তাহলে দেখেন এখানে কী লিখেছি আমরা, এখানে পাবলিক লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরির নাম্বার 0 to 7.4 ছিল, কিন্তু এইটা নিচে যে আমরা সরাসরি নির্দেশনা পাইনি, আমরা পাইছি কোথায়, এর নিচে এই যে 3 to 9 যোগ করে, অর্থাৎ এবং 3 to 9 যখন যোগ করছি তখন দেখেন এখানে 3 to 9 পাশে কী লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস, এইটা লেখা রয়েছে, এই জন্য এই বিষয়টা আমাদের এখানে তুলতে হবে, তুলে তারপর আমাদেরকে লিখতে হবে অ্যাড টু বেজ নাম্বার, এই বিষয়টা এখানে লিখতে হবে, তো দেখেন আমরা যখন এটা লিখছি এখানে এটাই কথাটা লিখছি স্পেসিফিক কান্ট্রিজ, সরি, কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস, তারপরে এইটার পাশে আবার কী করতে হবে আমাদেরকে এখানে এমসি মানে মেইন ক্লাসটা লিখতে হবে, লিখে এই নাম্বারটা তুলতে হবে, কী নাম্বার 0 to 7.4 3 to .49, অর্থাৎ যাতে বোঝা যায় যে আমরা এই নাম্বারের নিচে নির্দেশনা পেয়েছি এবং কী নির্দেশনা পেয়েছি অ্যাড টু বেজ নাম্বার 0 to 7.4 নোটেশন 3 to 9 ফ্রম টেবিল 2, অর্থাৎ আমরা এখানে 3 9 যোগ করে এই নাম্বারের নিচে যদি আমরা পেয়েও থাকি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এখানে বেজ নম্বর কী বলছে, নাম্বার তৈরি করার সময় বেজ নম্বরে যেটা বলবো ওইটাই নিতে হবে, আর এখানে বেজ নম্বরে বলছে কী নিতে 0 to 7.4 নিতে, অর্থাৎ আমরা এখানে কী নেবো 0 to 7.4, এরপরে যে মানে কি 3 to 9 আছে এগুলো আমাদের নিতে হবে না, বেজ নম্বরে যেটা বলবো ওইটাই, তারপরে আমরা কি বেজ নম্বরটা পেয়ে গেছি, এখন আমরা এটার জিওগ্রাফিক এরিয়া এই নাম্বারটা আমরা খুঁজবো, তো জিওগ্রাফিক এরিয়া যে নাম্বার হচ্ছে এখানে কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশের নাম্বারটা আমাদের বের করতে হবে, তো চলেন একই নিয়মে আমরা বাংলাদেশের নাম্বারটা বের করি, তাহলে এখন আমরা কী করবো, আমরা এখন বাংলাদেশের নাম্বারটা খুঁজে বের করবো, বাংলাদেশের নাম্বার খুঁজে বের করতে হলে আমাদের যেতে হবে কোথায় বি সিরিয়ালে, হ্যাঁ, বাংলাদেশ BANG, দেখেন আমরা এখানে পেয়েছি বাংলাদেশ, আর যেহেতু এটা টেবিল 2-এর নাম্বার, তাহলে টেবিল 2-তে কী দেওয়া আছে এখানে T2, তাহলে -5492 -5492 দেওয়া আছে, তাহলে আমরা আবার কী করতে হবে এটাকে আমাদের টেবিলে যে খুঁজতে হবে, তো আমরা এর আগে একটা নাম্বার খুঁজতে দেখেছিলাম যে হ্যাঁ এখানে ওইটা আছে -5492 নাম্বারটা সঠিক, তার মানে নাম্বারটা নিয়ে যায়, তাহলে যেহেতু আমরা আগে একটা এই নাম্বার বের করতে যেয়ে আমরা খুঁজে পেয়েছিলাম সঠিক পেতাম, তাই এবার আর গেলাম না, এবার আমরা নাম্বারটা সরাসরি এখান থেকে নিয়ে নিলাম, তাহলে দেখেন আমরা এখানে বাংলাদেশের নাম্বারটা কী পেলাম -5492, এবার নিচে কী লিখলাম উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শ্রেণীর সংখ্যা গঠন করা হলো DN ডিজার্ট নাম্বার, তাহলে এখানে কী আসলো নাম্বারটা, নাম্বারটা এখানে আসছে
0 to 7.4 আমরা যেখানে যে বেজ নাম্বারটা তৈরি করার সময় যে অ্যাড টু বেজ নাম্বার নোটেশন এটা নিয়ে আসলে যে ফোরের পরে থ্রি থেকে ফোর নাইন ছিল ওটা কিন্তু আমরা নিইনি। আমাদের এখানে বেজ নম্বরে কী লেখা আছে, বেজ নম্বরে যা থাকবে ওটাই নিতে হবে। তাহলে বেজ নম্বর লেখা আছে 0 to 7.4, এটা হলো বেজ নম্বর নিচ্ছি। এরপরে কি এখানে যে আমাদের এরিয়ার নাম্বার বাংলাদেশের নাম্বার হচ্ছে 5492, এটা নিচ্ছি। তার মানে কি আমরা এটা পেয়ে গেলাম যে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ এটা নাম্বারটা হচ্ছে 0 to 7.4 5 4 4 5 4 9 2, এটা হচ্ছে আমাদের পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ এই বইয়ের নাম্বার। তো তাহলে আমরা এটা দেখলাম, এখন আমরা আরেকটা দেখবো, আর পরবর্তী তৃতীয় যে নিয়মটা আছে নিয়মটা আমরা দেখবো। তাহলে দেখেন আমরা এখানে পালাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ নেপাল, আমরা এটা বের করবো। তো ন্যাশনাল ব্যাঙ্ক অফ নেপাল যদি আমরা এটা বইটা নাম্বার বের করতে হয় তাহলে কীভাবে বের করতে হবে, আমাদের এখানে ফার্স্টে কি ন্যাশনাল ব্যাঙ্ক এটা হচ্ছে এমসি বা মেইন ক্লাস, আর নেপাল হচ্ছে জিওগ্রাফিক এরিয়া বা টেবিল টু এর নাম্বার। তো আমরা তাহলে এখানে ন্যাশনাল ব্যাঙ্ক এটার নাম্বারটা বের করবো। তো এটা নাম্বার বের করতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে ভলিউম ফোরে যেতে হবে, যে নাম্বারটা বের করতে হবে। চলেন আমরা ভলিউম ফোরে যাই, যে দেখি ন্যাশনাল ব্যাঙ্ক এটার নাম্বার কত দেওয়া আছে। আমরা তাহলে ভলিউম ফোরে আসলাম, আসে আমরা লেট ইন্ডেক্সে আমরা কী করবো ন্যাশনাল ব্যাঙ্ক এই নাম্বারটা খুঁজে বের করবো। তো দেখেন আমরা এটা খুঁজতে খুঁজতে আসলাম, এখন আমাদের ন্যাশনাল ব্যাঙ্কস এটা খুঁজতে হবে। দেখেন খুঁজতে পেয়ে গেছি, এখানে কী লেখা আছে, লেখা আছে এখানে ন্যাশনাল ব্যাঙ্কস। তো ন্যাশনাল ব্যাঙ্কসের নাম্বার কী দেওয়া, 3 3 2 1 2 2 3 3 3 2 1 2 2 3, এটা আছে ন্যাশনাল ব্যাঙ্কসের নাম্বার। তাহলে আমাদেরকে কি এই নাম্বারটা নিতে হবে। তবে এই নাম্বারটা নেওয়ার আগে আমাদেরকে কী করতে হবে, আমাদের এখানে মেইন ক্লাস যে এটা মানে শিডিউল আছে ওই শিডিউলে গিয়ে এটা মিলাই দেখতে হবে। তাহলে চলেন আমরা শিডিউলে গিয়ে এটা মিলিয়ে দেখি যে ঠিক আছে কি না। তাহলে আমরা এখন ভলিউম টুতে আসলাম, এসে আমরা নাম্বারটা মিলিয়ে দেখবো যে ওইখানে নাম্বারটা ন্যাশনাল ব্যাঙ্ক ওটা আছে কি না। এটা হচ্ছে 332, মানে কি 332.1223। তো 332 যেতে হবে, দেখেন আমরা আসলাম 332.1223 1 2 2 3 1 2 2 3। এই দেখেন আসছে, এই যে উপর আমরা কত পাইছি 332 পয়েন্ট, আর এখানে কী পেয়েছি 0.1223। এখানে কী লেখা আছে, ন্যাশনাল ব্যাঙ্ক, অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্কস লেখা আছে। তার মানে আমরা যে নাম্বারটা পাইছি নাম্বারটা সঠিক, তার মানে কি আমরা এই নাম্বারটা নিতে পারি, ঠিক আছে। তো তাহলে দেখেন আমরা এখানে ন্যাশনাল ব্যাঙ্ক এমসি মেইন ক্লাস এটা নাম্বার পেয়েছি 332.1223, তার মানে নাম্বারটা সঠিক আছে। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের এখন সরাসরি দেখতে হবে যে এটার নিচে কোনো নির্দেশনা আছে কি না, এটা নিচে কোনো নির্দেশনা আছে কিনা সেটা দেখতে হবে। তো চলেন আমরা এটা দেখি। তো দেখেন এখানে কি 1 2 2 3, এখানে ন্যাশনাল ব্যাঙ্কস লেখা রয়েছে, নিচে কি কোনো কি আছে অ্যাড টু বেজ নাম্বার এরকম কোনো কিছু লেখা আছে, কোনো কিছু এখানে লেখা নেই। তাহলে কোনো কিছু যদি লেখা না থাকে তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট রুল হচ্ছে এটা সরাসরি নিচে থাকবে, যদি থাকে সেটা নিতে হবে। আর সেকেন্ড রুলস যেটা আমরা এর আগেটা করে আসছি, যদি সরাসরি না থাকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের ওই নাম্বারের সাথে 1 2 9, হ্যাঁ 3 2 9 4 2 9 এটা যোগ করতে হবে। তো দেখেন যে এই নাম্বার শেষে এরকমের 1 2 9 3 2 9 4 2 9 এটা যোগ করলে কী আমরা নাম্বারটা দেখে নিই। এবার দেখেন আমরা যদি এখানে নাম্বারটা যোগ করি তাহলে কী হবে, এটা হচ্ছে, তবে এটা বইয়ে লেখা যাবে না, এটা জাস্ট মানে আপনার মৌখিকভাবে আপনাকে এটা ই করতে হবে, কিন্তু আমি এখানে লিখলাম এই কারণে, না হলে তো আপনি বুঝতে পারবেন না মুখের কথা, এই জন্য আমি লিখে এখানে দেখালাম। তবে এগুলো আমাদের মৌখিকভাবে ধরে খুঁজতে হবে। যেমন কী ছিল নাম্বার হচ্ছে 332.1223, তাহলে কী হলো, এর শেষে একটা ওয়ান লিখছি, এবার দশমিকে যেটু ছিল সম্পূর্ণ লিখে এরপর একটা আমরা নাইন লিখছি। তার মানে প্রথমটাতে কি 1 2 9 আমরা যোগ করছি, পরেরটাতে কী করছি 3 2 9 আমরা যোগ করছি, পরেরটাতে কী করছি 4 2 9 আমরা যোগ করছি। তার মানে আমরা দেখবো যে এই মেইন ক্লাসের নিচে যদি সরাসরি যেহেতু কোনো নির্দেশনা নেই, এখন এইরকমের তিনটা নাম্বার দিয়ে কোনো নির্দেশনা আছে কিনা, যদি থাকে তো আমাদের সেটা নিতে হবে। তো চলেন আমরা দেখি। তো দেখেন এখানে কী দেওয়া আছে, ন্যাশনাল ব্যাঙ্কসের নিচে ওরকম কোনো নির্দেশনা নেই, আবার এর সাথে যে নাম্বার যোগ করে অন্যান্য বিষয়গুলো দেয় দিয়ে ওরকম সংখ্যারও কোনো নাম্বার এখানে নেই, ঠিক আছে। এবার ওটা ছিল ওয়ানের সেল, এখানে আমরা টুতে চলে আসছি, তার মানে কি এখানে কোনো নির্দেশনা নেই।
তাহলে আমরা কি দেখলাম যে এখানে নির্দেশনা নেই, তার মানে আমরা এখানে তিনটা সূত্র করছি। প্রথম সূত্র হচ্ছে সরাসরি মেইন ক্লাসের নিচেই নির্দেশনা দেওয়া থাকে, আর দ্বিতীয়টা হচ্ছে যে ও সরাসরি থাকে না, ওটার সাথে 1 to 9, 3 to 9 বা 4 to 9 যোগ করে নির্দেশনা করে দেখা যায়, ওটা নিচে নির্দেশনা দেওয়া থাকে। আর থার্ড নম্বর এটা হচ্ছে যে কোনোভাবেই কোনো নির্দেশনা দেওয়া থাকে না। তো যদি এমন হয় যে কোনো নির্দেশনা দেওয়া নেই, কোনোভাবেই আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না, সেক্ষেত্রে একটা রুলস রয়েছে, নিয়ম রয়েছে, চলেন আমরা নিয়মটা এখানে লিখি বা রুলসটা আমরা এখানে লিখি। তবে আমাদেরকে তার আগে এখানে এই লিখতে হবে, এখানে আমাদের পরে যেহেতু এটা পাচ্ছি না ভালো করে, তাহলে পরে যে নাম্বার আছে নাম্বারটা দেখতে হবে। পরেরটা হচ্ছে কি, এখানে নেপাল, তাহলে নেপালে জিওগ্রাফির যে নাম্বারটা আছে আমাদের ওটা বসাইতে হবে। বসানোর পরে আমরা বাকি যে নিয়ম আছে ওই নিয়মটা এখানে লিখে তারপরে আমরা নাম্বারটা করবো। তো চলেন আমরা নেপালের নাম্বারটা খুঁজে বের করি। তো নেপালের নাম্বার খুঁজতে হলে আমাদের কী করতে হবে, আবার ভলিউম 4 আসতে হবে, এসে আমাদেরকে দেখতে হবে যে নেপাল কোথায় লেখা আছে এবং নেপালের নাম্বার কত দিয়ে দেওয়া আছে। তো চলেন আমরা এটা খুঁজে দেখি। তো দেখেন এখন আমরা কী করছি, এখানে নেপালের নাম্বারটা পেয়ে গেছি। নেপালের মেন ক্লাসের নাম্বার হলে 954.96, এটা হচ্ছে মেন ক্লাসে। আর যেহেতু আমরা এখানে টেবিল 2 মানে T2 এর নাম্বার নিতে হচ্ছে, তাহলে কী আছে এখানে -5496-5496। তাহলে আমাদের এখন কী করতে হবে, নাম্বারটা আমাদের ভলিউম 1 এ দে এই টেবিলের সাথে টেবিল 2 তে নাম্বারটা মিলে দেখতে হবে। চলেন আমরা যাই টেবিল 2 তে, সরি হ্যাঁ ভলিউম 1 এ টেবিল 2 তে যাই, দিয়ে নাম্বারটা মিলে দেখি ঠিক আছে কিনা। আমাদের টেবিলের নাম্বার বের করতে হলে কী করতে হবে, আমাদের এখানে DDC বইয়ে ভলিউম 1 এ আসতে হবে, এসে আমাদের টেবিলের নাম্বার বের করতে হবে। আমরা 1 এ আসলাম, এখন আমরা কোথায় যাবো, T2 তে অর্থাৎ টেবিল 2 তে যাবো, যে আমরা কি -5496 এ যাবো। 5496 এ গিয়ে দেখবো যে এটা ঠিক আছে কি না, 5496 অর্থাৎ প্রথম ওয়ার্ড হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে কি 9 5496 5496 কোথায় আছে এটা আমাদের দেখতে হবে। এই দেখেন আমরা এখানে পেয়েছি, এই যে পেয়েছি আমরা এখানে -5496, এখানে পাশে লেখা আছে নেপাল, তার মানে কি নাম্বারটা সঠিক, তার মানে আমরা নাম্বারটা নিতে পারি। তাহলে আমরা এখানে নাম্বারটা নিয়েছি -5496। তো এবার আপনারা দেখেন যে যদি কোনো নির্দেশনা না পাওয়া যায় তাহলে আমাদের কী লিখতে হবে, চলে আমরা নিয়মটা লিখি, লিখে নাম্বারটা তৈরি করি। তাহলে দেখেন এখন কী লেখা হয়েছে, এখানে লেখা আছে নিয়ম অনুযায়ী MC এর শেষে কোনোভাবেই নির্দেশনা না পাওয়ায় MC এর সাথে -09 SS from table 1, অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন টেবিল 1 এর -09 যে নোটেশনটা আছে এটা হচ্ছে জিওগ্রাফিক এরিয়া এর নাম্বার। অর্থাৎ টেবিল 2 এসে যদি আমরা নির্দিষ্ট করে কোনো বেজ নাম্বার না পাই তখন আমাদেরকে টেবিল 1 এর SS মানে স্ট্যান্ডার্ড সাবডিভিশন এর -09 যে জিওগ্রাফিক্যাল এরিয়া যে নোটেশনটা ওইটা আমাদেরকে এখানে যোগ করে এই ভৌগোলিক এলাকা আর বা ভৌগোলিক নোটেশন যোগ করে শ্রেণীসংখ্যা গঠন করতে হবে। তাহলে এখন আমরা সেটাই লিখেছি এখানে, নিয়ম অনুযায়ী MC এর শেষে কোনোভাবেই নির্দেশনা না পাওয়ায় MC এর সাথে -09 SS from table 1 বসিয়ে নেপালের সাথে বা ভৌগোলিক নোটেশন যোগ করে শ্রেণীসংখ্যা গঠন করা হলো। তাহলে এখন আমরা কী গঠন করেছি, আমাদের এখানে মেইন ক্লাস MC হচ্ছে 332.1 to 23, এই পর্যন্ত হচ্ছে MC এর নাম্বার, ওটা নিয়েছি। এরপর ভৌগোলিক এরিয়ার নাম্বার হচ্ছে কত, হচ্ছে 09, অর্থাৎ এটা মাঝখানে বসাতে হবে ঠিক আছে। এই নাম্বারটা আমাদেরকে মেন ক্লাস এবং জিওগ্রাফিক্যাল এরিয়া এর মাঝখানে বসাতে হবে, 09 বসিয়েছি। এরপরে আমরা এখানে কী করছি, আমাদের ভৌগোলিক এরিয়ার যে নাম্বার আছে 5496, এই 5496 আমরা এই নাম্বারটা এখানে নিয়েছি। তো এখন তাহলে টোটাল আমরা ন্যাশনাল ব্যাংক অফ নেপাল যদি থাকে সেটা নাম্বারটা এভাবে বের করতে হয়। তবে এই ক্ষেত্রে যদি দেখেন যে ন্যাশনাল ব্যাংক অফ মানে যে কোনো দেশের নাম দেওয়া আছে তাহলে শুধু আপনারা কী করতে পারেন, এই নেপালের পরিবর্তে বাংলাদেশ থাকলে বাংলাদেশের নাম্বার 5492 এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আপনারা নাম্বার তৈরি করতে পারেন। তো দেখেন এইটার ক্ষেত্রে আমরা যেমন নিচে দেখেন লিখে দিয়েছি এখানে এই নাম্বারটা, এখানে কী আছে 332.1 to 23, এটা আছে MC মেইন ক্লাসের নাম্বার। এবার এখানে কি 09, এটা হচ্ছে আপনার কিসের নাম্বার, এটা আছে SS নোটেশন মানে স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা টেবিল 1 এর নাম্বার। আর এটা হচ্ছে কি 5492, এটা হচ্ছে টেবিল 2 এর নাম্বার, বাট এটা নেপালের নাম্বার। এভাবে বসিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা আজকে দেখলাম যে টেবিল প্রধান শ্রেণীর সাথে নোটেশন টেবিল 2 এর যে নাম্বার যোগ করতে হয়, নাম্বার যোগ করে কীভাবে শ্রেণীর সঙ্গে গঠন করতে হবে আমরা এই সম্পর্কে জানতে পারলাম। আমরা এখানে দুটা উদাহরণ দেখেছি এবং আমরা এটার মধ্যে টেবিল 2 এরও যে তিনটা সূত্র ছিল তিনটা সূত্র করা শেষ। এরপর আমরা টেবিল 2 তে কিছু ব্যতিক্রমী রুলস আছে, সেই রুলসগুলো আমরা এরপরের ক্লাসে দেখব। তো যারা আমাদের সাথে এত সময় ধৈর্য ধরে সাথে ছিলেন এবং আমাদের ভিডিওটি দেখেছেন বা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।